কাছাকাছি এবং আল্লাহ সেই সময় বারবার করে বান্দাকে ডাকেন যে চাও দেব কথাগুলি এখানে আসছে অতবার আল্লাহ বলেন প্রথম আকাশে অবতরণের পরে আমাকে ডাকবে বা আমার কাছে দোয়া করবে তার ডাকে সাড়া দেব বা তার দোয়া কবুল করব। দোয়া কোনো দোয়া কবুল করব। কে আছো উঠো মাই ইয়াস আলোনিফা উ আমার কাছে চাইবে যাচ্ছা করবে তাকে আমি দেবো চাও তোমরা মাইয়াস আর ফেরনিফা আম ফের্লা কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে মার্জনা কামনা করবে তাকে আমি ক্ষমা করব তোমরা ক্ষমা চাও মোস্তফা কুন আলী লোহারি দেয় এই হাদিস থেকে কয়েকটি গুণ সম্পর্কে সেফ সম্পর্কে আল্লাহ জানা যায় এতে প্রথম যে বিষয়টি জানা যায় যেটা এখানে অধ্যায় সেটা হচ্ছে কি যে আল্লাহ আলামিনের অবতরণ আল্লাহ নেমে আসেন কোথায় নেমে আসেন প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ আলমিন এই গুণটি আল্লাহর কর্মগত গুণ ফেলিয়া আল্লাহর কর্মগত গুণ যারা ধারাবাহিক শুনছেন তারা জানেন কর্মগত গুণ যখন বললাম তাহলে বোঝা আল্লাহর আর এক ধরনের গুণ আছে সেটা হচ্ছে সত্তাগত গুণ সেফাতে জাতিয়া আল্লাহর জাতের সাথে সপ্তাহ সাথে সম্পর্কিত গুণ আর এটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণ আল্লাহ নেমে আসেন এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহ স্বাধীনভাবে যেভাবে চান যখন চান আল্লাহ তা করেন এটি হচ্ছে আল্লাহর একটি কাজ তো তারা এটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ হাদিস আরো বোঝা যায় দ্বিতীয় গুণ সেটা হচ্ছে আল্লাহ রে এবং সর্বত্র না ওপরে হলু কোন সৃষ্টি আকাশের উপরে যেতে পারে না ঠিক না আর নেমে আসেন তারপরে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রবুল আলমিন ওপর থেকে নিচে নেমে আসেন তাই না ওপর থেকে নিচে আসে আল্লাহ আল্লাহর মত নিচে প্রথম প্রথম আসে তো আল্লাহ এটা এই হাদিস হওয়া হওয়া সুমহান দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সৃষ্টির মাঝে একাকার হয়ে নয় বরং আল্লাহরুল আলমিন আমাদের সৃষ্টি ফাইনা ওপরে নজরুল এখন কারণ নেমে আসাটা কোন দিক থেকে হয় ওপর দিক থেকে হয় সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাবুল্লা আলম প্রথম আকাশে আসলেন মানে কখনো যেন আমাদের ব্রেন এটা না ঢুকেছে যে তাহলে তো ওপর থেকে নেমে গেছে না ওপর খালি না এইরকমটা নেই আল্লাহ নেমে আসার ধরনই জানা নেয় আরেক দিক ওইটা তা কি ধরন কেউ আল্লাহ কেমন ভাবে নেমে আসেন জানি না হ্যাঁ আল্লাহ নেমে আসছেন তো তার নেমে আসছেন তো ওপর কি শূন্য যদি এরকম বলে তো আপনার মগজে তাহলে তোলনা ঢুকেছে হ্যাঁ আপনি কোনো কিছুর সাথে তুলনা করতে যাচ্ছেন না এটা তো আমার আপনার ক্ষেত্রে ক্ষেত্রে হয় যে ওপরে ছিল না খালি খালি হলো আল্লাহর ক্ষেত্রে এসব কথা ধারণা করাও যাবে না আর কোনো কিছু তুলনাও করা যাবে না আর এ ধরনের নির্ণয় করা যাবে না আপনি কিছু বুঝতে পারছেন না এর বেশি সেই জন্য আপনি অস্বীকার করবেন চলবে নাকি তাহলে ওই অস্বীকার করলেন দরিল অস্বীকার করার জন্য অস্বীকার করলেন আপনি আপনি বুঝতে পারছেন না সেই জন্য এর অপব্যাখ্যা করবেন নাকি না মোটেই না অবব্যাখ্যা করে অধিকার কে দিল যে আপনাকে এই ব্যাখ্যা করবেন আপনি যে আল্লাহ নামের আল্লাহ রহমত নামে আল্লাহ আপন জেগেতে আল্লাহ আপন জায়গাতে আপনার বলছেন যে আল্লাহর কোনো দিক নেই আবার ওদেরই আপনি হচ্ছে আল্লাহর কোনো দিক নেই তৃতীয় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যে এই হাদিসে খণ্ডন রয়েছে ওই সব লোকের যারা এই হাদিসের অপব্যাখ্যা করে কি অবব্যাখা করে ব্যা'ন না মানা ওই হাদিসের অর্থ হচ্ছে نزول ورحমতেহি او امره ينزل ربنا মানে এজল রহমত ও রব দেনা আমাদের রবে রহমত নেমে আসে আল্লাহ নাবেন একটা অর্থ ওদের গোমরাহদের আর একটা গোমরাদের অর্থ যে আল্লাহর আদেশ নেমে আসে মানে আল্লাহর আদেশগুলি আর ও সাজিম থেকে নেমে আসলো প্রথম আকাশ হ্যাঁ প্রথম আকাশ নেমে আসলো আর আল্লাহর সৃষ্টির পৃথিবীর জমিনে নেমে না আল্লাহর আদেশ আল্লাহ রব কোন আদেশ অমুক জায়গায় এই হোক অমুক জায়গায় এই হোক অমুকের এই হোক অমুকের ভালো হোক অমুকের মন্দ হোক আল্লাহ তো সবসময় আদেশ তো আছে সবসময় নামতে আছে তো প্রথম আকাশে নেমে আসল এর মানে কি কি করে খণ্ডন হচ্ছে এই হাদিসে যে যারা অর্থ করেছে অপব্যাখ্যা করে যে আল্লাহ রহমত নামে বা আল্লাহর আদেশ নিষেধ নামে কারণ আসল হচ্ছে যে রব নেমে আসেন এনজল রব না রব নেমে আসেন তাই না আর তারপরে যদি রবকে বলে যে রবের রহমত নেমে আসে বা রবের আদেশ নেমে আসে ওইভাবে ধরেন অপব্যাখাকারীদের তারপরে তিনি বলেন বলেন কে যে নেমে আসে সে বলে আপনি ওইভাবে অর্থ করেন আপনি যখন বললেন যে না আল্লাহ নামে না কি নামে রহমত নামে আদেশ নামে তো যে নামে ফায়াকুল সে অতপর বলে না অতপর বলে তাহলে কি রহমত বলার জিনিস রহমত বলে আল্লাহ রহমত বলে তারপর আল্লাহ রহমত বলে আল্লাহ রহমত বলে বা আল্লাহর আদেশ বলে আল্লাহর আদেশ আল্লাহ বলেন বলেন হ্যাঁ আল্লাহ তো যখন আপনি ওখানে রহমত আপনি মানবেন নিজের পক্ষ থেকে অথচ এর প্রমাণ আপনার কাছে নবীলাম থেকে নেই খলিফা থেকে নেই সাহাবাই কেরাম থেকে নেই তাহলে কি আপনি বলবেন যে এই আল্লাহ রহমতে কথা বলে আল্লাহর আদেশে কথা বলে তাই বলছেন ফাহালিও কালো এটা কি বোধগম্য জিনিস বা এটা কি যুক্তিসঙ্গত জিনিস আন্তাকুলা যে এইভাবে বলবেন যে রহমত আমর হাজ আল হ্যাঁ যে আল্লাহর রহমত বা আল্লাহর আদেশ এই কথাটি বলছে আল্লাহ রহমত বলছে কি আমার কাছে দোয়া করবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন চার নম্বর যে বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আল্লাহ কথা বলেন কি করেন আল্লাহ কথা বলেন এমন গোমরা আছে না 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 আল্লাহ কথা বলেন না ওতেও নাকি ওদের তুলন নজর আসে আর শারীররা অস্বীকার করে না মতরিদের এটা অস্বীকার করে না ওরা সাতটা সেফাত এগুলো গুণ মানে কিন্তু এমন শিরকের জন্যছে মুসলিম জাতির মধ্যে যারা বলে আল্লাহ কথা বলেন না talla baba আল্লাহ কথা বলেন না আল্লাহ কথা বলেন আল্লাহ কথা সৃষ্টি করে এই মুতাযিলা বলে আল্লাহ কথা সৃষ্টি করেন এখানে ফাইয়াকুল ও আল্লাহ বলেন আসলে না ফাইয়াকুল ও তাহলে বোঝা গেল যে তাই বলছেন অফিল হাদিস ইসবাতুল কালাম আল্লাহ তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর বাণী রয়েছে আল্লাহ কথা বলেন পাঁচ নম্বর যে বিষয়টি প্রমাণিত এই হাদিস দ্বারা সেটা হচ্ছে আল্লাহ দেন আল্লাহ কবুল করেন আল্লাহ ক্ষমা করেন এগুণগুলি পাওয়া গেল না মেয়ে ইয়েস আলম নাকি আমার কাছে চাইবে রে ফাউ আমি তাকে দেব তাহলে দেওয়াটা আল্লাহর গুণ ক্ষমা করাটা আল্লাহর গুণ দোয়া কবুল করাটা আল্লাহর গুণ এগুলো হাদিস দ্বারা জানতে বললাম। এগুলি হচ্ছে কি আল্লাহর কর্মগত গুণ আল্লাহর সেফাত কি সেফাত কা শেফাতে ফেলি ওয়াইআর সেফাত আফ আলীম বলছেন স্যারুল হজান এগুলি হচ্ছে আল্লাহর সেফাতে ফেলে কর্মগত গুণ যে আল্লাহ কাজগুলি করেন আল্লাহ দেন আল্লাহ কবুল করেন আল্লাহ ক্ষমা করেন ইসমাফ আর আরেকটি বিষয়ের প্রমাণ থেকে তা হচ্ছে যে মহান আল্লাহ খুশি হন আর হাসেন আল্লাহর হাসা আল্লাহ খুশি হওয়া পার্থক্য নেই হাসি চেহারাতে প্রকাশ পায় হাসি যে শব্দটি কিন্তু খুশি প্রকাশ পায় না ভিতর আপনার খুব আনন্দিত আনন্দিত হ্যাঁ ভিতর থেকে আনন্দিত এটাকে বলা হয় ভিতরের অবস্থাটাকে বলা হয় সুরুর জি আনন্দ বা খুশি হওয়া আর হাসা হাসাটা মধ্যম যেটা হাসি সেটাকে হাসা দেহেক বলা হয় একটা হচ্ছে মুচকি হাসা যেটা হালকা আর তারপরে হচ্ছে দেহেক হাসা আর তারপরে অর্থ হাসি যেটা কাহ কাহা হা 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 করে হাসা যেটা সেটা অভদ্রদের হাসা বোঝা গেছে অভদ্রদের হাসা হচ্ছে হাসলে এই হাসাটা অপছন্দনীয় নবীকারী জীবনেও অট্ট হাসি হাসেননি সব অধিকাংশ সময় মুচকি হাসি আসতেন চেহারা সবসময় মুসকি থাকতো বা মানুষের সাথে এই জন্য হাদিস আছে তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হইলে মুসকি হাসি দেওয়া হচ্ছে সাদাকা মুস্কি হাসি দিয়ে কথা বলা হচ্ছে বা সালাম দোয়া দেখা সাক্ষাৎ সামনে সামনে পড়লে মুসকি হাসি এটা হচ্ছে সাদ কারণে কি বিনা পয়সাকে সাদা জি হাসির কথা বলা হয়নি ওদের হাসতি হবে কারোর সঙ্গে টাকা হলে হাসতি হবে মধ্যমটাও বলা হয়নি আর অট্ট হাসি তো কথা বলা হয়নি কারণ সেটা অপছন্দনীয় যে অধিকাংশ মানুষ করবাই করে ওদের হাসি হচ্ছে ওই নাম্বার ওয়ান হাসি হ্যাঁ নাম্বার ওয়ান হাসি কি এক অট্ট হাসি যে যে হাসি আসলে মানুষের ই দুর্বল করে দেয় আর দুনিয়াতে মাতিয়ে তুলে আখেরা থেকে উদাসীন গাফেল করে দেয় অন্তরকে শক্ত করে দেয় এই হাসি অপছন্দের ভালো না অন্তর মরে যায় বড় মধ্য হাসি সম্পর্কে রয়েছে যে বেশি হাসলক সেরে দেখ বেশি হাসিও না বেশি হাসলে তমি তুলকাল কল তাতে মানুষের হৃদয় মরে যায় কারণ যারা বেশি হাসা হাসি করে গল্প আর হাসি গল্প আর হাসি ওদের যিকির আজকার সারা দিন নেই তওবা ইস্তেগফার সারা যিকির নেই সারা দিন নেই কিছুচ্ছু নেই তাদের হাসিয়া গল্প গলব আর হাসি ওই যে হচ্ছে পূজি সারা দিনের হচ্ছে ও কওলু সাল্লাল্লাহু আলা নাবিহি সাল্লাল্লাহু মাহাবানি লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আল্লাহ সর্বাধিক আনন্দিত হন বা সর্বাধিক খুশি হন আশদ্দু ফারাহান বেতবাতে আবদি তার বান্দার তবাতে কোন বান্দা কোন মানুষ যদি ভুল করে সংশোধন করি আল্লাহর দিকে ফিরে আসি অন্তর থেকে তবা করে এবং তবার যে শর্ত রয়েছে তিনটি যদি আল্লাহর হক হয় চারটি যদি মানুষের হক হয় হ্যাঁ কি শর্ত তবার কে বলতে পারে সংক্ষেপে হ্যাঁ এক নম্বর হয়েছে গুণা বন্ধ করা জি

হয়ে গেল কোন তো বানাইছে তো হয় গোনা বন্ধ করেন আজকে থেকে জামাত ধরেন নামাজ পড়েন মসজিদে দুই নম্বর হচ্ছে আগামীতে প্রতিকার শুধু আজকে পড়লাম না ভাই রমজানে শুধু ধরলাম আর এই সময় না সারা জীবন প্রতিজ্ঞা করলাম কখন আর নামাজ ছাড়বো না জামাত ছাড়ব না ইত্যাদি তিন নম্বর হচ্ছে অতীতে এত যে আপনার ঘাটতি হয়েছে আর এত গোনা হয়েছে এত ঘাটতি হয়েছে নাকি আবার গোনা হয়েছে এর ওপর অনতপ্ত লজ্জিত হওয়া আপনি খুব লজ্জিত মানুষ আর বান্দার হক হইলে চার নম্বর শর্ত হচ্ছে যে পরিশোধ করা হয়ে পরিশোধ করা টাকা পয়সা কারো মেরে খেয়ে আছেন আপনি শুধু আস্তা গোল্লা পড়লে হবে না সারা চব্বিশ ঘন্টা যদি আস্তা খোলা পড়ে তবু কবল হবে সারা জীবন যদি আস্তা খোলা পড়েন আর কারো দশ টাকা মেরে খেয়েছেন কারো দিয়ে হবে না কি করতে হবে দিয়ে আসেন ওকে ও ঠিক খোঁজ করেন দিয়ে আসেন না দিতে পারবে না খোঁজ পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার অবহেলা হয়েছে কিনা এটা একটা দেখার বিষয় অবহেলা করেছেন আপনি নিশ্চয়ই যখন টাকা নিয়েছেন তার অ্যাড্রেস রাখা উচিত ছিল তার ঠিকানা তার অ্যাকাউন্ট নম্বর রাখা উচিত ছিল আপনার এর জন্য আর একটা বলা এটা কেন এটা ত্রুটি হয়নি আপনার জি এই জন্য অনেক তবা আর একটা অবার দাবি করে আপনি তবা করে যদি আবার তবাতে ত্রুটি থাকে বা একটা ভালো কাজ করতে গিয়ে ত্রুটি থাকে তো এক আরেক তোবাকে চাই যে আরেক তো এক গোনা থেকে যাই হোক এই ছিল তবা শরৎ তবা মানে পীরের কাছে গিয়ে তবা পড়া নয় তবা মানে শুধু মুখে আস্তা খুল্লা পড়া নয় জি তবা হচ্ছে অন্তরের তবা অন্তর ফিরে যাওয়া তবা মানে ফিরে যাওয়া আল্লাহর দিকে কথা কাজ ফিরে যাওয়া আখলাক চরিত্র ফিরে যাওয়া আমল ফিরে যাওয়া মন্দ থেকে ভালো দিকে মান্দা যখন তব করে তাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বেশি খুশি হন ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যেই ব্যক্তির খুশি শেষ থাকে না যে মরে যাচ্ছিল মরতে মরতে বেঁচেছে তার কত খুশি মরণের কাছে গিয়ে যদি বেঁচে ফিরে আসে তাহলে তার খুশি কত হইতে পারে চিন্তা করো এই লোকটি ঠিক ওই রকম অবস্থা তার ঘটনা কি ছিল হাদিস কে এখানে কিতাব বাড়াবেন না বলে সংক্ষেপ করে দিয়েছেন তার বাহন সওয়ারিটা উঠটা পাওয়ার পরে যে খুশি হয় ওই বান্দা হয়েছিল কি মরুভূমিতে এক জায়গায় ক্লান্ত হয়েছে উঠটাকে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় ঘুমিয়ে গেছে ঘুমের অবস্থায় ওট রশি ছেড়ে হোক আর যে বাঘ হোক কোথায় যে পালিয়ে গেছে কোন খোঁজ কোন খোঁজ খবর না এখন এই মরণ নিতে বিশাল মরণ নিতে কোন দিকে যাওয়ার উপায় নেই যেদিকে যাবে মরবে মরণ নিশ্চিত চারিদিকে মরুভূমি মালি আর বালি যাবে কোথায় এখনো যদি আলহাসা পার করি আর সালওয়া পার করি আপনি ওই দিকে চলে যান রবুল খালি যেটি এমটি কোয়ার্টার সৌদি আরবের এক চতুর্থ অংশ রব মানে এক চতুর্থ অংশ আর খালি মানে সৈন্য এক চতুর্থ অংশে বালি আর বালি বালিতে উঠ অনেক সময় যখন হয় তখন বালিতে ডুবে থেকে যায় গাড়ি ঢেকে থেকে যায় অনেক গাড়ি পরে পাওয়া গেছে মানুষ সব মারা গেছে ডুবে ঢুকে থেকে গেছে তো ওইসব এলাকায় যদি কেউ পড়ে যায় এখনো চোদ্দশো বছর পরেও নবিস জমানায় তো সব এলাকা প্রায় এরকমই ছিল তো কি অবস্থা হইতে পারে সোহান বাহন হারিয়ে গেছে এইদিকেও যেতে পারবো ওইদিকে কোনো দিকে যাওয়ার উপরে যেখান থেকে এসে ওইদিকে ফিরে যেতে পারবো না আর যেদিকে যাচ্ছিলাম ওখানেও যেতে পারবো না তাহলে কি মরণ নিশ্চিত মরণ নিশ্চিত বলছে যখন মরেই যাব তো এই কাছে তলে ঘুমিয়ে পড়ি আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম ভাঙছে ঘুম ভাঙছে তার আগে একটি কথা বলি ওর এমনকি ওর খাবার পানি যা ছিল ওটার পিঠেই ছিল মা হতো আমও আসার আবো ওই উঠের পিঠে বাহনের পিঠে কি ছিল তার খাদ্যের ব্যবস্থা যা কিছু নিয়ে এসেছিল সে পাথেও তা ছিল আরো পানিও তেই ছিল